তোমাদের রান্না করার জন্য যা লাগবে সবকিছু লিয়েছো তো? হ্যাঁ সব লিয়েছি। ঠিক আছে, সবকিছু দেখে লিও, কোনো কিছু জানে ভুল করো না, ওখানে আবার সবকিছু পাওয়া যাবে না। আরে ভাই, আপনাকে এদিকে চিন্তা করতে হবে না, আমাদের সব ঠিক আছে, আপনারা এখন তাড়াতাড়ি চলেন। হ্যাঁ এই তো এখনই বের হয়ে পড়ব। এই চলো চলো সবাই গাড়িতে ওঠো। কি হলো, তুমি দাঁড়িয়ে কেন? ইয়াসমিনা ভেতরে আছে, এখনো আসেনি। তোর সব জায়গায় বের হতে দেরি হয়, চ গাড়িতে ওঠ। এই ওই মেয়েটা কে? ওটা ওই লোকটার মেয়ে। কি, ওর মেয়ে? হ্যাঁ। এই চলো তোমরা গাড়ি ছাড়ো। হ্যাঁ কাকা, গাড়ি ছাড়ছি। মাংস লাড়ছিস না কি করছিস? কেন মাংস লাড়ছি? কি ব্যাপার রে, তুই তখন থেকে দেখছিস ওই মেয়েটাকে দেখে যাচ্ছিস, ব্যাপারটা কি? ব্যাপারটা তেমন কিছু না, ওই মেয়েটাকে আমার পছন্দ, ভাবছি প্রেম করব। কি, তুই প্রেম করবি? ও বড় লোকের মেয়ে, তোর মতো ক্যারিনার সাথে প্রেম করবে? কেন করবে না, আমি যখন বলবো তোমাকে সারা জীবন রেঁধে খাওয়াবো, তখন এমনি আমার প্রেমে পড়ে যাবি। আর আমি দেখতেও তো নায়কদের করতে কম না, ওই মেয়ে এমনি পড়তে যাবে। সে তুমি পারলে পটাও, কিন্তু আমার ব্যবসার জন্য কোনো ক্ষতি করো না। আরে হ্যাঁ হ্যাঁ, তোর ব্যবসার কোনো ক্ষতি করব না, তোর ব্যবসা মানে তো আমারও ব্যবসা, তুই শুধু আমাকে একটু হেল্প করবি। ঠিক আছে করব, এখন রান্না কর। ঠিক আছে রাখছি তাহলে। এই গানচালা গানচালা, ওইটা দেখ তোর প্রেমিকা নাচছে। বাহ, খুব ভালো নাচতে পারে তো, ওর নাচ দেখে তো আমারও ওর সাথে নাচতে মন যাচ্ছে, আমি যাব। যাব বলছিনি? ঠিক আছে যা, আমি দেখছি। এই কি হলো, গান বন্ধ হয়ে গেল কেন? এই তোমাকে এখানে রান্না করার জন্য এনেছি, আর তুমি রান্না থয়ে ড্যান্স করছো? আরে না, এই গানটা আমার ফেভারিট গান, এই গানটা শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, ড্যান্স করতে লাগি। ঠিক আছে যাও রান্না করো গা।
কি গো, তোমাদের মাংস রান্না কত দূর? এই তো আর একটু, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, মাংস রান্না হয়ে গেলে একটু মাংস পাঠিয়ে দিও, চেক করব। ঠিক আছে কাকা, একটু পরে আপনার মেয়েকে পাঠিয়ে দিন। আমার মেয়েকে পাঠাবো মানে? আরে কাকা, মেয়েরা রান্নার ব্যাপারটা বুঝে, আপনার মেয়ে এসে মাংস খেয়ে বলবে কেমন হয়েছে, আর আপনাদের জন্য নিয়ে যাবে, তাই পাঠিয়ে দিতে বলছি। আমার মেয়ে তো রান্না করাই জানে না, ও কি বুঝবে? রান্না করা জানেন না, তাহলে তো আরোই ভালো, এখানে পাঠিয়ে দেন, রান্না করা শিখিয়ে দিছি। আমার মেয়েকে রান্না করা শেখাতে হবে না, তোমরা তোমাদের কাজটা করো, আর মাংসটা হয়ে গেলে তোমরাই নিয়ে আসো। তোর শুধু চালাক আছে, মেয়েকে আসতে দিবে না। শালা শ্বশুরকে যতটা বোকা ভাবছিলাম অতটা বোকা না, শালা চালাক আছি। মাংস হয়ে গেছে, ওদেরকে দিয়ে আয় যা। কি বলছিস, আমরা রান্না করলাম আর আমাদের আগে ওরা খাবে? আমাদের নিয়মটা ভেঙে যাবে না? ও তাই তো, আমার তো মনে নাই, তাহলে দাঁড়িয়ে কেনে যে শুরু কর। আজকের মাংসটা কিন্তু অন্যদিনের কত সুন্দর স্বাদ হয়েছে বল। হ্যাঁ, স্বাদটা সেই হয়েছে, আর দোকান তুল খাই। আরে না না, আর খাওয়া যাবে না, তখন কম পড়বে, ওদেরকে আবার দিতে হবে। ওদেরকে নিয়ে আয় যা। এইলেন মাংস। আমার মাংস কই? আমি তো মাংস পেলাম না। কি, তুই মাংস পাসনি? এই লে, তুই আমার মাংসটা খা। না, আমি অর্ধেক মাংস খাবো না। কি ব্যাপার, তুমি কটা মাংস নিয়ে এসেছো? আমি তো হিসাব করে মাংস নিয়ে এসেছি, তাহলে মনে হয় আপনাদের মধ্যে কেউ বেশি মাংস খেয়েছে। কই, আমি তো একটা মাংস খেয়েছি। আমিও তো একটা মাংস খেয়েছি। আমিও তো একটা খেয়েছি। সবাই যদি একটা খেয়েছে, তাহলে মাংস গেল কোথায়? আরে যে হোক খেয়েছে, এতে এত ভাবার কি, ইয়াসমিনাকে আবার মাংস এনে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ কাকি, আপনি একদম বুদ্ধিমানের কথা বলেছেন, তুমি চলো আমার সাথে, মাংস নিয়ে আসো। যা, মাংস নিয়ে আইগা। তুমিও যাও ওর সাথে। চ। এই সুজন, মাংসটা কোথায় রে? এই তো এখানে। তুমি কি মাংস খাও, হাড়ালা না শুধু মাংস? শুধু মাংস। এই লাও, এই মাংসটা খেতে খুব ভালো লাগবে। কাকি, আপনি এই মাংসটা খান, খেতে খুব ভালো। হ্যাঁ তাই তো, মাংসটা খুব ভালো খেতে। আপনি বুদ্ধিমান বলে মাংসটা দিলাম, না হলে সবাইকে আমি এই মাংস দিই না। তুমি খুব ভালো ছেলে, এরকম ছেলেই আমার পছন্দ।
এই চ। শুধু মাল খাওয়া যায়, কোনো স্বাদ নাই, কিছু নাই। মুখটা কেমন করছে? হ্যাঁ, শুধু মাল কেমন লাগছে? ওই তো এখানে পিকনিক করছে, চ ওদের কাছ থেকে মাংস নিয়ে আসি। হ্যাঁ চ। আমাদেরকে একটু মাংস দে তো। কেন তোমাদেরকে মাংস দেবো? কেন আমরা মদ খাবো, আমাদের কাছে চাট নেই, সেই জন্য। তোমরা মদ খাবে তো আমরা কেন মাংস দেবো? তোমাদের টাকায় মাংস নাকি কি? শালা আমাদের বাড়ায় পিকনিক করছিস আর আমাদেরকে মাংস দিবি নি? দেখবি তোদের পিকনিক টিকনিক এখনই ভেঙে দিব। এ ভাই, ওদেরকে মাংস দিয়ে দে, না হলে ঝামেলা করবি। হ্যাঁ, ও ঠিক বলছে। এই কি ব্যাপার, কি হলো এখানে? এই দেখেন, এরা মদ খাওয়ার জন্য মাংস চাইছে। আমি দিব না বলছি, বলছে পিকনিক টিকনিক সব ভেঙে দিব। হ্যাঁ, আমাদেরকে মাংস না দিলে পিকনিক সব ভেঙে দিব। ঠিক আছে ঠিক আছে, ঝামেলা করার দরকার নাই, ওদেরকে মাংস দিয়ে দাও। কি বলছেন, দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দাও। বন্ধু, এবার মাতালের মতো মাল খাবো। আরে আমরা তো মাতালি। আরে এতক্ষণ তো হাফ মাতাল ছিলাম, এবার ফুল মাতাল হব। তোমরা রান্না করো, ওসব মাতালদের সাথে জানে ঝামেলা করো না। হ্যাঁ গো, তোমরা বলে পিকনিক করছো তো আমাকে ভাত আর মাংস দাও না, আমিও তোমাদের সাথে পিকনিকে খাবো। ছেলেটাকে ওইভাবে তাড়িয়ে দিলি কেন? এমনি বললেও তো পারতি। আরে এদেরকে ওইভাবে বললে যাবে না, এদের ব্যাকা কথা শোনার অভ্যাস। আপনারা বসে কেন? বসে থাকবো না তো কি করবো? আপনারা পিকনিকে এসেছেন, নাচ গান করবেন, খেলাধুলা করবেন, না হলে পিকনিক মানাই। নাচ গান কি করে করবো? তোমার জন্য তো গানই বাজাতে পারছি না। আরে আমার তো ডিস্কো গান শুনে নাচ উঠে যায়, আমরা নর্মাল গান চালিয়ে খেলা করবো। সে না হয় খেললাম, কিন্তু কি খেলা খেলবো? মিউজিক্যাল চেয়ার খেলবো। মিউজিক্যাল চেয়ার কি করে খেলবে, এখানে তো চেয়ারই নাই। ওটার রাস্তা পেয়ে গেছি, আপনারা চলেন খেলা শুরু করি। সুজন ভাই, গ্যাসটা কমিয়ে চলে আসো, খেলতে হবে। এটা হলো আমাদের চেয়ার, যে সবার লাস্টে এসে এটাকে ছুবে সে খেলা থেকে আউট হয়ে যাবে। আর খেলা শেষে যে দুজন থাকবে তাদের মধ্যে যে এটাকে আগে ছুতে পারবে সে জিতে যাবে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। সুজন ভাই, তুমি খেলার আম্পায়ার। কাকা আপনি খেলবেন তো? না না, আমি খেলবো না, তোমরা খেলো। ঠিক আছে, আপনি তাহলে গানটা চালান। ঠিক আছে, চলো এবার খেলা শুরু করি, সবাই গোল হয়ে দাঁড়িয়ে যাও। আপনি আউট, বাইরে যান, বাইরে যান।
এবার তোমরা দুজন আসো, যেটা ছুঁতে পারবে সে জিতে যাবে। সবাই রেডি? হাত বাজাও। আমি বলছি মিজাম, ম্যাডামকে স্যার, মিজাম ম্যাডামকে স্যার, আরে শোনো স্যার, না হলে আমার ব্যবসা যাবে। মিজাম তুমি ঠিক আছো তো? ঠিক আছে, খেলা এখানেই শেষ। এবার চলো সবাই, খেতে হবে। কাকা বলছি খাওয়ার জন্য পানি নাই, পানি আনতে যেতে হবে। এখানে একটা ট্যাপ আছে, একজন লোক লাগবে। একাঞ্চন, ওর সাথে যা, পানি নিয়ে আই। ঠিক আছে, আমিও তোর সাথে যাব। তুই কি করতে যাবি? যাক না, কাঞ্চন সাথে যাচ্ছে তো। ঠিক আছে যা। ও, একটা জিনিস, পানি খাওয়ার গিলাস লিয়া হয়নি। তুমি দোকান থেকে কটা গিলাস লিয়ে আসো, আমি পানি পড়ছি। এই লাও টাকা, গিলাস লিয়ে আসো। ও মাই গড, তোমার নাম কি? ইয়াসমিনা। ইয়াসমিনা, খুব সুন্দর নাম। থ্যাঙ্ক ইউ। কেনে? আমাকে তখন ধরলেন সেই জন্য। ওই সব থ্যাঙ্ক ইউ ম্যাঙ্ক ইউ না, যদি বলতে হয় তাহলে আই লাভ ইউ বলো। তোমাকে আমি ধরেছিলাম কারণ তোমাকে আমি ভালোবাসি, সেই জন্য। তুমি যদি পড়ে যেতে তাহলে আমার মনে ব্যথা হতো। আমি থাকতে আমার ভালোবাসার মানুষ পড়ে যাবে, তা তো আমি হতে দিতে পারি না। না, তোমাকে আজ সকালে যখন বাড়ি থেকে বের হতে দেখলাম তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। কি হলো, আমাকে ভালোবাসবে না? না, কারণ আমি তোমাকে আগে থেকে ভালোবেসে ফেলেছি। কি? হ্যাঁ, তুমি যখন আমাকে ধরেছিলে তখন আমি তোমার চোখের দিকে তাকিয়ে তোমার প্রেমে ডুবে গেছি। সত্যি? হ্যাঁ, সেই জন্যই তো এখানে আসলাম। কিন্তু একটা বাধা আছে। কি বাধা? আব্বা কোনোদিন আমাদের সম্পর্ক মেনে নেবে না, আব্বা ভীষণ করালো। সেটা তো তোমার আব্বাকে দেখে আমিও বুঝতে পারি। তোমার আব্বাকে রাজি করানোর কোনো উপায় নাই? না। তাহলে কি করা যায়? আমার কাছে একটা আইডিয়া আছে। কি? তাহলে শুনো, শোনা চান ছেলেকে মেরেছে।
কই, আপনার ছেলেকে তো কেউ মারেনি? ও ভাত চাইতে এসেছিল, তাই আমি একটু বকেছি। ও, তার মানে তুই আমার ছেলেকে মেরেছিস? এ বলো, আমার ছেলে তোর কোন পাকা ধানে মই দিয়েছিল, না তোর মুখে পা ভরে দিয়েছিল? যে তুই আমার ছেলেকে মেরেছিস, চাইতে ভাত দিতে চেয়েছিল, ওই কটা ভাতের জন্য তুই মরে যেতিস? একটা ছেলে মানুষ করতে কত কষ্ট লাগে জানিস? আজ পর্যন্ত আমার ছেলেকে আমি একটাও মারিনি, আর তুই কিনা আমার ছেলেকে মেরেছিস? এই শোনা, আমি তোকে কোনোদিন মেরেছি? কি হলো, বুঝিস নি কেন? বল বল, আমি তোকে কোনোদিন মেরেছি? বল সরি সরি বাবু, আমাদের ভুল হয়েছে, আমি তোমার ছেলেকে ভাত দিছি। কি ব্যাপার, কি হলো? কিছু না ভাই, বাবু ছেলের জন্য ভাত নিতে এসেছে। কেন, আমাদের পিকনিকের ভাত ওর ছেলেকে দিব কেন? কি, ভাত দিবি নি? আরে থামো 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 ভাই, আপনি কিছু বলেন না, এই মেয়ে বিশাল ভয়ঙ্কর, আমাদেরকে মারতে এসেছিল। আপনি যদি মার খাতে না চান তাহলে ভাত দিতে দে, নাহলে আপনিও থাকবেন না, পিকনিকও থাকবে না। ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও। যাও বাবু, তোমার বাড়ি থেকে থাল নিয়ে আসো, ভাত দিছি। বাড়ি যেতে হবে না, থাল নিয়ে এসেছি। এই থালটা দে। এই লাও থাল। এটা থাল না ডাবর? হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই এরকম থালেই ভাত খায়, তাও তো এটা ছোট, বড়টা তো আনেইনি। এরকম তো বড় থাল আছে। হ্যাঁ, এই যা বড় থালটা নিয়ে আয়। না না, থাক বাপ, তোমাকে বড় থাল আনতে হবে না, তুমি যাও ওখানে বসো গা, ভাত দিছি। তোমার জন্য ভাত মাঠিয়ে দিছি। ঠিক আছে, তাহলে মাংসটা একটু ধরে দিও, না হলে কিন্তু আবার এসে মেরে দেবে। হ্যাঁ গো, ইয়াসমিনা কই? এখানেই তো ছিল। হ্যাঁ গো, তোমার সাথে ছেলেটা কই? ও তো মাংস আনতে গেল। কি ব্যাপার, ও আবার কোথায় গেল? ওই দেখো বড়ব্বা, বুবু আর ওই লোকটা দৌড়াচ্ছে। আরে দৌড়াচ্ছে না রে, ওই শালার বেটা আমার মেয়েকে নিয়ে পালাছে, ধর ওদেরকে। হ্যাগো, আব্বারা আসছে। পেছনে তাকিও না, দৌড়াও। এই শালা ক্যাটারিং, আমার মেয়েকে ছাড়। এই আমাকে ভাত দাও। এই তুমি শালার বেটা, আমার ক্যাপিয়া শুশু দাও আর ভাত দাও। এই শালা আমি জাম তারা, না হলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে।